ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। দুয়ারে সরকার কর্মসূচিকে কেন্দ্র করে উল্টোডাঙ্গায় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব, ছিঁড়ে দেওয়া হয় নথি। বিস্তারিত জানবো, চলে যাবো আমাদের প্রতিনিধি হিন্দলদের কাছে। হিন্দল, তুমি উল্টোডাঙ্গায় রয়েছো, ঠিক কি ঘটেছে, কেন এই পরিস্থিতির সৃষ্টি হলো? একেবারে সঙ্গীতা, তোমাকে দেখিয়ে রাখি, কলকাতা পুরসভার 14 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই যে মাদার টেরেসা কমিউনিটি হল, এখানেই কিন্তু আজ সকাল থেকে দুয়ারে সরকার কর্মসূচি পালন হচ্ছিল এবং সেই সময় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে চলে আসে। মন্ত্রী সাধন পাণ্ডের অনুগামীরা এবং মন্ত্রী যেটা জানাচ্ছেন যে এই যে কমিউনিটি হল, তার বাইরে কিন্তু দীর্ঘ লাইন পড়ে গিয়েছে, প্রচুর মানুষ এসে দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু এখানকার যিনি ওয়ার্ড কোঅর্ডিনেটর রয়েছেন অমল চক্রবর্তী, তার অনুগামীরাই কিন্তু আগে প্রবেশ করতে পারছিল এবং সেই কারণে মন্ত্রী সাধন পাণ্ডে আসার পর এখানে যে লেখানো হচ্ছিল এই রেজিস্ট্রেশনে, সেখান থেকে কিন্তু সেই কাগজপত্র ছিঁড়ে দেন বলে অভিযোগ অমল চক্রবর্তী, তৎকালীন 14 নম্বর ওয়ার্ড কোঅর্ডিনেটরে। এবং তারপরেই কিন্তু উত্তেজনা চরমে ওঠে, সরাসরি জেনে নেব ওয়ার্ড কোঅর্ডিনেটর থেকে ঠিক কার বিরুদ্ধে অভিযোগ কি হয়েছে। আমাদের সকাল 10টা থেকে কাজ সুন্দরভাবে চলছিল, উনি 1:30 সময় এসে, সাধনবাবু নিজে 1:30 সময় এসে, আমরা জানি উনি ভিজিট করবে মন্ত্রী ওয়ার্ডের, কিন্তু উনি ভিজিট করার পরই উনি এসে উল্টে ফুলটে দিয়ে খাতাপত্র রেজিস্ট্রি খাতা ছিঁড়ে ফিরে ছেলেদের উস্কে দিয়ে উনি বেরিয়ে চলে গেল। সুতরাং বোঝাই যাচ্ছে ওয়ার্ড কোঅর্ডিনেটর স্পষ্টত মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করছেন, কাগজ ছিঁড়ে দেওয়ার অভিযোগ করা হচ্ছে। যদিও মন্ত্রীর অনুগামীরা যেটা বলছেন যে ওয়ার্ড কোঅর্ডিনেটরের লোকজন তারা কিন্তু ইচ্ছাকৃত ঢুকে পড়ছিল, দীর্ঘ লাইন থাকা সত্ত্বেও তারা আগে প্রবেশ করছিল এবং এই নিয়েই কিন্তু রীতিমতো বিশৃঙ্খলা সৃষ্টি হয়, উত্তেজনা তৈরি হয়, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে এই কলকাতা পুরসভার 14 নম্বর ওয়ার্ডে। বর্তমানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার একজন অফিসার সহ মানিকতলা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে, গোটা পরিস্থিতির উপরে তারা নজর রাখছে, আমাদের কিন্তু পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ হিন্দল। এই বলে দিলাম আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। ভোররাত থেকে রাতভর বাংলার কোথায় কি হচ্ছে তাই নিয়েই এবিপি আনন্দ আজ বাংলায় রোজ রাত 9:30।